哎呦，我的、oh, yeah, yeah, yeah. এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা এর থেকে বাইশটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা 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 পেয়ার যেটা লাগাইছি সেটার খুশি হয়েছে বারোটা আর যেটা মেশিন দিয়ে লাগাইছি সেটা খুশি চব্বিশ থেকে বাইশটা পর্যন্ত খুশি হয়েছে অলরেডি আরও মনে হয় মেশিনে আরও হবে প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি চরকুইয়া গ্রামে কৃষক ফরিদুলের জমিতে আমরা আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আমরা গত ষোলোই আগস্ট দুহাজার আঠারো সালে আমরা এটা রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে রোপণ করেছিলাম আজকে প্রায় এক মাস সাত দিন পর আমরা এই মাঠে আবার আসছি আমরা এই মাঠে এসে এই এখানকার যে মাঠের অবস্থা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা গাছের কুশি গণনা করেছিলাম সেই গণনাতে দেখা গিয়েছে যে মেশিনের সাহায্যে আমরা যে দানটা চারাটা লাগিয়েছিলাম সেটাতে কুশি গড়ে গিয়ে বাইশ থেকে চব্বিশটি আমরা পেয়েছি আর পাশে আমরা আরেকটি ফ্লট ম্যানুয়ালি লাগিয়েছিলাম মানুষ লেবার দ্বারা শ্রমিক দ্বারা সেই ফ্লটে আমরা গড়ে গিয়ে বারো থেকে তেরোটি কুষি পেয়েছি এই থেকে এখন পর্যন্ত যে জিনিসটা প্রতিয়মান হচ্ছে যে মেশিনের সাহায্যে যে প্ল্যান্টগুলোকে লাগানো হয় সেটার কুশি এবং তার অ্যাক্টিভ টিলারিং যেটা সেটা বেশি হয় এটার কারণটা হচ্ছে যে ম্যানুয়ালি যখন আমরা করি বিস্তলা থেকে এটাকে উত্তোলন করি তোলার সময় গাছের শিকড়গুলো ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে মূল জমিতে রোপণ করি এখানে এসে প্রত্যেকটা শিকড় পচে যায় নতুন করে তার শিকড় গজাইতে হয় এখানে একটা রিকভারি স্টেজ দরকার পড়ে কিন্তু মেশিনের সাহায্যে আমরা যে চারাটা রোপণ করলাম সেই চারাটা থেকে দেখা যাচ্ছে যে একদম মেশিনের সাহায্যে এটাকে টেনে লাগানো হচ্ছে যার ফলে হচ্ছে যে শিকড় মেশিনের সাহায্যে যে চারাটা লাগানো হয় সেটা বয়স থাকে বারো থেকে চোদ্দ দিন এতে গাছের মানে চারার শিকড়ের কোনো ক্ষতি হয় না এবং প্রত্যেকটা শিকড় গাছে থাকে হচ্ছে মাদার প্ল্যান্ট যার ফলে এখান থেকে অ্যাক্টিভ টিলারিংটা বেশি বের হয়ে আসছে